তাই শুকরিয়া জানাচ্ছি এই মাহফিলের কর্তৃপক্ষ, আয়োজক, উদ্যোক্তা, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে এই সম্মেলনকে প্রাণবন্ত করে তুলেছেন, তাদেরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক মহান কারুণিক দয়াময় ময়দানে মাহশারে যেন এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে নারীর মর্যাদা। নারী হল আমাদের জীবনের একটি পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? চার পদ্ধতিতে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রথম সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে, সেখানে কোনো নারী এবং পুরুষের মাধ্যম গ্রহণ করা হয়নি। নারী এবং পুরুষ ছাড়াই কাদামাটি চেনে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। দ্বিতীয় সৃষ্টি হল মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন একজন পুরুষের মাধ্যমে, তিনি হলেন আদম আলাইহিসসালাম। আল্লাহ পাক বলছেন ওয়াখালাকা মিনহা জাওজাহা, তার থেকেই তার স্ত্রীকে, তার জোড়াকে সৃষ্টি করল। মা হাওয়াকে যখন সৃষ্টি করলেন তখন আদম আলাইহিসসালামকে ভেঙে দুই টুকরো করলেন, এই জন্য আমরা বলি অর্ধাঙ্গ এবং অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী মিলে হয় পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ হতে হলে নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একজন পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করলেন, তিনি হলেন মা হাওয়া আলাইহাসসালাম। তৃতীয় পদ্ধতি হল একজন নারী থেকে একজন পুরুষকে সৃষ্টি করলেন, তিনি হলেন ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। ঈসা রুহুল্লাহ আলাইহিসসালামকে যখন সৃষ্টি করলেন একজন রমণী বিবি মারিয়াম থেকে, সেখানে অন্য কোনো পুরুষের মাধ্যম গ্রহণ করা হয় নাই। আর আদম আলাইহিসসালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, ওখানে কোনো নারীর মাধ্যম গ্রহণ করা হয় নাই। আর চতুর্থ পদ্ধতি হল যে নারী এবং পুরুষের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষ আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন, ফালিল্লাহিল হামদ। তাহলে বোঝা গেল নারীরা হল আমাদের সমাজের একটি পাঠ। বিভিন্ন দর্শনে নারীদেরকে অপান্তেয়, অর্বাচীন এবং অপবিত্র, অস্পৃশ্যা, এইগুলি আখ্যা করা হয়েছিল। এখনো এক শ্রেণীর হুজুরেরা মসজিদে আমাদের মহিলাদেরকে, মা বোনদেরকে আনলে ওরা বলে এরা মসজিদ নাপাক করে ফেলল মহিলায়। হুজুর সাহেব মুখ সামলিয়ে কথা বলবেন, আল্লাহর বিধানের উপর জবরদস্তি করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক বললেন লা তামনাউ ইমা আল্লাহি আনিল মাসাজিদ, নারীদেরকে মসজিদে আনতে বাধা দিও না, তারা আসতে চাইলে তাদের বাধা দেওয়ার অধিকার পৃথিবীর কারো। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, পৃথিবীর বুকে অর্চের জালে মারকে হয়
যারা আল্লাহর ঘর মসজিদে আসতে বারণ করে, আল্লাহর ঘর মসজিদে আসতে বারণ করে তার চেয়ে জালেম আর কে আছে? মহিলারা মার্কেটে যায়, হুজুরের মাথা গরম হয় না? মহিলারা রাস্তায় ঘুরে বেড়ায়, হুজুরের মাথা গরম হয় না? হুজুর সাহেব বলেন মসজিদে মহিলা আসলে মসজিদ নাপাক হয়। একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন তিনি বলছেন, লুচ্চারা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে আর আহলে ইসলাম মসজিদে এনে ভোগ করে। শোনেন নাই সে ওয়াজ? শুনেছেন? আমি জবাব দিয়েছি, বাবা আহলাদিসের আলেমদের আকিদাও স্বচ্ছ, তাদের আখলাকও স্বচ্ছ আলহামদুলিল্লাহ, আর বেদাতিদের আকিদাও ভ্রষ্ট, ওদের আখলাকের মধ্যেও ত্রুটি আছে। মহিলাদেরকে মুরিদ বানানো, তেল মাখানো, পা টিপানো, গা টিপানো, এইসব থেরাপি আহলাদিস আলেমদের কাছে নাই। মহিলা ভোগ তোমরাই করে থাকো। মহিলাকে আমরা ভোগ করি না, তারা করে। আমরা মুরিদ বানাই? আমরা এই মহিলাদের কাছে যাই? মহিলারা কি আমাদের কাছে আসতে পারে? না। নারায়ণগঞ্জ ফরাজি কান্দা, এটা তো নারায়ণগঞ্জ জেলা, এখন তো গোটা এশিয়া মহাদেশের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ বন্দর থানার ফরাজি কান্দায় বড় মসজিদে যখন খতিব ছিলাম, তখন আমরা মহিলাদেরকে দোতলায় সালাতের ব্যবস্থা করে দিলাম। তখন এক শ্রেণীর লোকেরা বলল, ফেরাজ যারা মহিলাদেরকে মাথায় তুলছে। আমি বললাম, মহিলারা হলো মায়ের জাতি, আর মায়ের পায়ের নিচে জান্নাত, তাই মাকে উপরে দিয়ে নিচে আমরা জান্নাত খুঁজে বেড়া। মহিলারা কার জাতি? মায়ের জাতি। মাকে উপরে দিয়েছি আর মায়ের পায়ের তলে আমরা জান্নাত খুঁজতেছি। বলছিলাম ইস্টার জানসা জি বাংলা আর গোটা দুনিয়াকে গারদ করার চ্যানেল, এই চ্যানেলের বিরুদ্ধে এইসব হুজুরদেরকে কথা বলতে শোনা যায় না। হুজুররা কথা বলেন পিস টিভির বিরুদ্ধে, অথচ পিস টিভির ডাক্তার জাকের নায়েক তামাম বিশ্বের সবচেয়ে বড় মজলুম। এই ভদ্রলোকের অসিলায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করছে তামাম বিশ্বে, 3 কোটি অমুসলিম প্রায় ইসলাম গ্রহণ করেছে একজন ব্যক্তির একটি প্রচেষ্টায়। নট এ ম্যাটার অফ জোক, মিরাকেল অফ মিরাকেলস। বর্তমান পৃথিবীর আশ্চর্যের আশ্চর্য হলো ডাক্তার জাকির নায়েক। সে ভারতের মাটিতে প্রায় 3 লক্ষ বৈদান্তিক আকিদায় বিশ্বাসী, বেদের অনুসারী, সনাতন পন্থী 3 লক্ষ প্রায় ইসলাম গ্রহণ করেছে পিস টিভির ছিলায়। ইহুদি নাসারার লোভি বুঝতে পারল যে এই ডাক্তারকে যদি ছেড়ে দেওয়া যায় ময়দানে উন্মুক্ত, তাহলে যেভাবে মুসলিম ইসলাম গ্রহণ করতেছে অমুসলিমেরা, 10-20 বছরের মধ্যে গোটা বিশ্ব মুসলিম সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। নারী ফলশ্রুতিতে এই হুজুরদেরকে দিয়ে এটা দমন করাবার চেষ্টা করা হলো। আমি গত সফরে মালয়েশিয়ায় ডাক্তার জাকির নায়েক স্যারের বাসায়, সেখানে প্রায় ঘণ্টাখানেক সময় কাটাবার সুযোগ পেলাম। পার্সোনাল লাইফ নিয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কে কোথায় কেমন আছে, এইগুলি বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হলো। এক পর্যায়ে আমি বললাম, স্যার আমাদেরকে আপনি ক্ষমা করুন। উনি বললেন, ক্ষমা করব কেন? বললাম, আপনার পিস টিভিকে বন্ধ করার জন্য যেই নাটক সৃষ্টি করা হয়েছে, সেই নাটক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে মঞ্চস্থ করা হয়েছে, কাজে আমরা আপনার কাছে অপরাধী, ক্ষমা চাই। ডাক্তার সাহেব বললেন, 80 লক্ষ ফলোয়ার্স হলো সেরে বাংলাদেশ থেকে আমার আছে, পৃথিবীর যত ফলোয়ার্স আছে আমার,
সবচেয়ে বড় ফলোয়ার্স হলো বাংলাদেশে। তারপরে দ্বিতীয় ফলোয়ার্স যেই রাষ্ট্রে আছে পাকিস্তান, আর তৃতীয় ফলোয়ার্স তৃতীয় স্তরে আছে আমার হোমল্যান্ড ভারত। এগুলি বলার মানে হলো এই, শেষে আর একটা কথা বলবো, 80 লক্ষ এই ছেড়ে বাংলাদেশের জাকির নায়েকের সমর্থক, তাই না? সারা বিশ্বে কত আছে বললাম যে প্রায় 300 কোটি, সরি প্রায় 3 কোটি, এত লোক পিস টিভির সমর্থক। তারপরে পিস টিভি বন্ধ হলো, সেই পিস টিভি আর খোলা যায় না কেন? 80 লক্ষ ফলোয়ার্স বাংলাদেশে আছে পিস টিভির সমর্থক, কিন্তু তাদের কোনো প্ল্যাটফর্ম নাই, তাদের কোনো সংগঠন নাই। 80 লক্ষ কেন? 8 লক্ষ মানুষ যদি এক প্ল্যাটফর্মে দাঁড় করানো যায়, পিস টিভি আবার খুলতে বাধ্য হবে, কিন্তু আন্দোলন করবার মতো লোক নেই। 80 লাখ লোক যদি বিচ্ছিন্ন থাকে, এই বিচ্ছিন্ন 80 লোকের কোনো 80 লাখের মানুষের মূল্য 8 লাখ সংগঠিত মানুষের চেয়ে অনেক কম। বন্ধুগণ, এটাই হলো ব্রিটিশের সবচেয়ে বড় পলিসি। ব্রিটিশ যে পলিসি অ্যাপ্লাই করত, ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো। আজকের এই সম্মেলনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বক্তা দাওয়াত করা হয়েছে। আমরা মনে করি যদি আমরা পর্যালোচনা করে সহি আকিদার মর্মমূলে জমায়েত হতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয় যে আমরা ঐক্যবদ্ধভাবে অনেক কিছুই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব ইনশা আল্লাহ। 80 লাখ ইট যদি এই মাঠে ছড়িয়ে রাখা হয়, এর নাম কি বিল্ডিং? 8000 ইট যদি সিমেন্ট দিয়ে গেঁথে একত্রিত করে ঘর করা যায়, ওটার নাম ঘর, ওখানে বাস করা সম্ভব। ওই জন্য যারা বলে সংগঠন হারাম, বুঝতে পারবেন ওরা সর্বনাশা ট্যাবলেট আপনাদেরকে দিয়ে বিচ্ছিন্ন করে এইভাবেই জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা। কেউ বলবেন সংগঠনের কারণে মারামারি হয় বেশি। বগুড়াতে আমার ভাই আহমদুল্লাহ 30 সালের উপরে যেই বর্বরচিত যে আচরণ করা হলো, সেটা কি আর এক সংগঠনের লোক নাকি? একই সংগঠনে মারামারি হয় না? একই বাপের ছেলে গোলমাল হয় না? আবার ভিন্ন সংগঠনের লোক একসাথে বসে না? ভিন্ন সংগঠনের লোক একসাথে বসে। আহমদুল্লাহ 30 সালই বাংলাদেশ জমিয়াতে হানাদিসের সহসভাপতি, আর আমি হলাম আহলাদিস আন্দোলনের সাথে জড়িত, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হলো ভাই আহমদুল্লাহর অপমান দেখে। সংগঠন আমাদেরকে আলাদা করে রাখতে পারে নেই। সংগঠন একটা প্রতিষ্ঠানের মতো, একটা মাদ্রাসার মতো। যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পায়নি, বয়স হয়ে গেছে, এই কর্মজীবী পেশাজীবী বয়স্ক লোকদেরকে দিন শিখার একটা প্ল্যাটফর্মের নাম সংগঠন। একাধিক মাদ্রাসা যেমন থাকতে পারে, একাধিক সংগঠনও থাকতে পারে। তাহলে যারা মারামারি করে ওদের পার্সোনাল খাসলত, এটা কি পার্সোনাল খাসলত? এটা সংগঠনের কারণে নয়। সংগঠনের কারণে যদি মারামারি গোলমাল হতো, তাহলে একই সংগঠনের লোক তার সেই নিজস্ব সংগঠনের সহসভাপতির উপর ওইভাবে আক্রমণ করতে পারত না। বন্ধুগণ, আমি সাবজেক্টে বোধহয় দূরে চলে যাচ্ছি, আবার ফিরে আসি। বলছিলাম ডাক্তার জাকির নায়েকের পিস টিভি বন্ধের আন্দোলন হয় স্টার জালসা জি বাংলা দিয়ে, আমাদের রমণী কুলকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই।